बैसाख महीने के बीच में एक के बाद एक चक्रवात के कारण मानो गर्मी जैसे गायब हो गई हो। नौबत तो ये आ गई है कि मई के महीने में लोग रात को चादर ओढ़कर सोते नजर आए। पिछले कुछ दिनों से पारा काफी नीचे जा रहा है। मौसम विभाग के मुताबिक पूर्वी बांग्लादेश में एक चक्रवात बना हुआ है, इससे बड़ी मात्रा में जलवाष्प राज्य में प्रवेश कर रहा है। आज उत्तर बंगाल में भारी बारिश होने की संभावना जताई गई है। दक्षिण बंगाल में कल खराब मौसम बना हुआ है। कोलकाता में आज और कल दोनों दिन भारी बारिश के आसार हैं। दक्षिण बंगाल के कुछ जिलों में काल बैशाखी की स्थिति बन सकती है। बीरभूम, मुर्शिदाबाद, नदिया, पूर्व और पश्चिम बर्धमान जिले में भारी बारिश की संभावना जताई गई है। तेज हवा चल सकती है। शुक्रवार से हालांकि मौसम बदल जाएगा, पारा फिर से चढ़ेगा, जिससे लोग मई की गर्मी का एहसास कर पाएंगे। গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টি এবং তার সাথে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং লাইটনিং অবজার্ভ করা গেছে। ফলে আগামী আজকে হচ্ছে এক তারিখ, অর্থাৎ 1, 2, 3, 4 এই সময়টায় কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ ইন জেনারেল যেটা হবে খুব বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিনটে জেলাতে আইসোলেটেড হয়েতে দু এক জায়গায় শুধু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে শুধুমাত্র উত্তরবঙ্গের তিনটি জেলায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার। সেক্ষেত্রে দার্জিলিং দুদিন, অর্থাৎ আজকে এবং আগামীকাল, আর কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামী চব্বিশ ঘন্টায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া বাকি সময়টায় যেটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 30-40 কিলোমিটারে গাস্টি উইন্ড সাথে লাইটনিং। চার তারিখ থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন ওয়ার্নিং এই মুহূর্তে নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে গাস্টি উইন্ড এবং লাইটনিং। বৃষ্টি একটু বেশি বাড়তে পারে, সেটা হচ্ছে দুইয়ের রাতের পর থেকে, 2-3 মানে কিছুটা দুইয়ের শেষের দিক থেকে 3 তারিখ যদি বলা যায়, সেই সময়টা অ্যাক্টিভিটি একটু বাড়ার সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রে আজকে অন্তত মেইনলি যেটা হচ্ছে মূলত মেঘলা আকাশ সাথে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং যেহেতু এই মেঘলা আকাশ থাকবে আজকে কিন্তু দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং আশা করি স্বাভাবিকের নিচে নেমে যাবে। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সব জায়গাতেই দিনের তাপমাত্রা প্রথম 3 দিনে খুব একটা সিগনিফিকেন্ট কিছু চেঞ্জ নেই, হয়তো মার্জিনালি একটু বাড়বে, খুব চেঞ্জ নেই। চেঞ্জ যেটা হবে সেটা কিন্তু 5 তারিখ অনওয়ার্ডস সব জায়গাতেই গ্র্যাজুয়ালি দিনের তাপমাত্রা আবার একটু বাড়া শুরু হবে। ফলে গত কয়েকদিন ধরে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা বিভিন্ন কারণে যে তাপমাত্রাটা অনেকটাই নিচে আছে সেটা কিন্তু 5 তারিখের পর থেকে আবার একটু বাড়া শুরু হবে গ্র্যাজুয়ালি। গতকাল যেটা ছিল দুটো ছিল, একটা তো আমাদের উত্তরপ্রদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত ছিল সাউথ ওয়েস্ট উত্তরপ্রদেশের উপরে, আর একটা ছত্তিশগড়ের উপরে। আজকে দুটোই মোটামুটি লেস মার্কড হয়ে গেছে। আজকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইস্ট বাংলাদেশ এবং নেবারহুডের উপরে একটা ঘূর্ণাবর্ত আছে, ফলে ময়েশ্চার আমাদের এখান থেকে ঢুকছে। কিন্তু গতকাল যেরকম থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়েছে বিভিন্ন জায়গায়, তাতে আমরা যদি এনার্জি কনসেপ্টে ভাবি অনেকটাই এনার্জি ইউটিলাইজ হয়ে গেছে, ফলে আবার একটু হিটিং হলে পরেই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা আবার আশা করা যায় বাড়বে। যার জন্য আমরা বলছি যে 3 তারিখ আর একটা স্পেল হয়তো একটু বেশি পেতে পারি, কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে 1-4 বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম। আর উত্তরবঙ্গে যেটা বললাম দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে দু এক জায়গায় ভারী বৃষ্টি।